অবসরপ্রাপ্ত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী কৃপেশ দেবের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত আপন বর্মন পুলিশি রিমান্ডে স্বীকার করলেন খুনের কথা। মূল অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিভাবে কৃপেশ দেবকে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয় তা পুলিশকে অভিনয় করে দেখায় অভিযুক্তরা। উল্লেখ্য, গত 26 এপ্রিল বাদারঘাট শ্রীপল্লীর বাড়ি থেকে সন্ধ্যে রাতে বক্সনগর নিয়ে যাওয়া হয় অবসরপ্রাপ্ত এই কর্মীকে। 27 এপ্রিল তার অর্ধপোড়া মৃতদেহ উদ্ধার হয় মানিক্যনগর ওএনজিসির পরিত্যক্ত ড্রিলিং সাইটের কাছে। গ্রেপ্তার করা হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী আপন বর্মন সহ আরও দুজনকে। পরে আদালত 3 অভিযুক্তকে পুলিশ হাজতে পাঠায়। বুধবার আমতলী থানার ইন্সপেক্টর বীর কিশোর ত্রিপুরা সহ পুলিশের 7 জনের একটি দল এবং সোনামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসকের নেতৃত্বে অভিযুক্ত আপন বর্মনকে প্রথমে কলমচোড়া থানায় নিয়ে যায়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের পর খুনকাণ্ডের ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। অতিরিক্ত মহকুমা শাসকের জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে দাঁড়িয়ে মূল অভিযুক্ত অভিনয় করে পুরো ঘটনা দেখায়। তার পাশে আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ স্পটের আমরা রিকনস্ট্রাকশন করতেছি সিনগুলা। তো তার স্টেটমেন্ট অনুযায়ী আমরা যে অস্ত্র দিয়ে কৃপেশে মারছিল ওই অস্ত্রটা নাকি এখানে ফেলে দিয়েছে। রাত্রে হেউ হতভম্ব অবস্থাতে ফেলেছিল। তো যেখানে যেখানে তার রিপোর্ট, চ্যানেল 3 রাত।